আজ 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান দিবস। বাংলার ঘরে ঘরে বাবা লোকনাথের পূজা হয়ে থাকে। বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার, তিনি অল্পেতেই সন্তুষ্ট হন। মানুষকে ভালোবেসে বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। নমস্কার বন্ধুরা, আমার চোখে দেখা চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকছে বাবা লোকনাথের পূজোর ঘট স্থাপন কিভাবে করতে হয়। লোকনাথের পূজার জন্য কোনো আড়ম্বরের দরকার হয় না, তিনি অত্যন্ত অল্পেতেই সন্তুষ্ট। তার পূজোয় শুধুমাত্র ফুল, ধূপ, চন্দন, অবশ্যই মিছরি এবং অমৃতি দিতে হয়। বাবা লোকনাথ মিছরি খুব ভালোবাসতেন, তাই বাবা লোকনাথের পূজা করুন মিছরি এবং অমৃতি দিয়ে। ঘর স্থাপনের জন্য লাগবে পঞ্চগুড়ি দিয়ে অষ্টদল পদ্ম বানিয়ে নিতে হবে, তার উপর মাটি, পঞ্চশস্য বা ধান দূর্বা দিতে হয়। ঘট ডাবের গায়ে স্বস্তিক আঁকাতে হবে সিঁদুর দিয়ে। আম্রপল্লবে সিঁদুর দিয়ে ঘটের উপর দিতে হবে। ঘটের গলা পর্যন্ত শুদ্ধ জল দিতে হবে, গঙ্গা জলও দেওয়া যাবে। ডাবটি তার উপর দিতে হবে। বস্ত্র, পৈতা, ফুলের মালা, বেলপাতা এবং ফুল দিতে হবে। এবার জেনে নিই ঘটের ভেতরে কী কী দিতে হবে। ঘটের ভেতরে জল দিতে হবে পঞ্চরত্ন, স্বর্ণ, গোলাপ জল, চন্দন, দক্ষিণা, ষোলো আনা, সিদ্ধি, অক্ষত, এগুলো সবই সামর্থ্য অনুযায়ী দেওয়া হয়। এইভাবে বাবা লোকনাথ পূজোর ঘট সাজাতে হবে এবং পুজো করতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। ধন্যবাদ।